মানে দাঁত না লাগিয়ে জাস্ট এই দুটো দাঁত মিলিয়ে দিবে, এই যে দুটো দাঁত দেখছেন এইটা এটা মিলিয়ে দিবে আর এই সাইডের এটাও মিলিয়ে দিবে। তো টোটাল আমি চারটা ভেনিয়ার করব, একটা এই দুইটা দুইটা তিনটা চার। তো এই চারটা দাঁতের ভেনিয়ার করলে একদম দাঁতগুলো খুব সুন্দর লাগবে এবং রেজাল্ট কী আসে সেটাও আপনারা দেখবেন। অনেক টাকাই খরচ হবে কারণ কম্পোজিট ভেনিয়ারের কিন্তু খরচ অনেক বেশি, এটা যেহেতু অত্যাধুনিক চিকিৎসা। তাই যেহেতু এটা অত্যাধুনিক চিকিৎসা তাই দেখি কম্পোজিট ভেনিয়ারের মাধ্যমে একদম ন্যাচারাল যে দাঁত সেরকম হয় কি না। তো যাই হোক, এখন রওনা দিব বাসা থেকে। রওনা করার আগে ভিডিওটা তৈরি করছি, এরপরে বিফোর এবং আফটার ভিডিওটা দেখবেন। তো মাকে নিয়ে বের হচ্ছি, হেলমেট পরাই দিছি কারণ যেহেতু অনেক দূরের যাত্রা। এই সাইডতে যাবা না সামনেতে বেরো? হ্যাঁ। তো অবশেষে এই এমআই ডেন্টাল কেয়ারে চলে আসলাম। গাইস, এতক্ষণ ধরে আমার দাঁতের ক্লিনিংটা করলাম, দেখেন একদম হোয়াইট হয়ে গেছে। এই দুটো প্রথমে ভেনিয়ার করবো, এরপরে এই দাঁতে, এরপরে যদি দেখি যে না ঠিক আছে তারপরে আরও ভেনিয়ার করতে হবে তাহলে এই সাইডের দুটোতেও ভেনিয়ার করে নিব। তো এখন আবার ভেনিয়ার শুরু হবে। তো অবশেষে আমার কম্পোজিট ভেনিয়ারটা কমপ্লিট। ক্লিনিং করার পর এখন আমার দাঁতের পজিশনটা দেখেন, এই যে উনি আন্তরিক, তো খুব কম টাকার ভিতরে পারছি, কাজটাও সুন্দর করছে, বুঝছো? না অনেক কম টাকাই পারছি। না পান আর খাওয়া যাবে না। তো এখন একটু বৃষ্টি, বৃষ্টিটা না থামলে আমরা আসলে রওনা দিতে পারতেছি না। 4,000 টাকা। তো অবশেষে দাঁতের কম্পোজিট ভেনিয়ারটা করেই ফেললাম। তো গতকালকের কম্পোজিট ভেনিয়ার করে বাসায় ফেরার পরে প্রায় রাত 12টা বেজে যায় আর তখন ভিডিও করা সম্ভব হয়নি, তাই এখন সকালবেলা ছাদে এসে ভিডিওটা করছি। তো কালকের কম্পোজিট ভেনিয়ার করতে যাওয়ার আগে কিন্তু ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার দাঁতের অবস্থা কেমন ছিল, আর এখন দেখেন দাঁতের অবস্থা কেমন, মানে ন্যাচারাল। মানে আমার এখন স্মাইলিংটা নিজের কাছে দেখেই নিজের কাছে খুব ভালো লাগতেছে। দেখুন আবার একটু, ইটস ভেরি গুড, একদম ন্যাচারাল, বোঝার কোনো ওয়ে নাই। তো আপনাদের যাদের সামনের দাঁত ফাঁকা এটা নিয়ে দুশ্চিন্তা আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, শুধু একটু মানি হলেই চলবে, মানি হলেই সব সম্ভব। এখন ফাঁকা দাঁতের জন্য আসলে একটা ঘটনাটা বলি, মানে আমাদের এলাকায় একটা মেয়ে সাথে একটু মাঝে সাঝে কথাবার্তা হতো, তো সে তার বান্ধবীর সাথে শেয়ার করেছিল আমার ব্যাপারটা নিয়ে, তখন বলে ছেলের দাঁত ফাঁকা এরকম একটা মন্তব্য করেছিল। সো এটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তো যাই হোক, ভিডিওটা আজকের এ পর্যন্তই, আশা করি ভিডিওটি এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।